Hey everyone, welcome back to my channel. It's me, Shurma, Lucky Shurma Blogs থেকে বলছি। আপুরা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বিকালে যে চা বানা চার সাথে খাওয়ার জন্য মজাদার একটা রেসিপি সুজি আর বেসন দিয়ে ইভিনিং স্ন্যাক্স এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে একটা লাইক শেয়ার এন্ড কমেন্টস করবেন আর আমাকে সাপোর্ট করবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক আমার মজাদার রেসিপি বিকালের স্ন্যাক্স। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি বা সেমোলিনা। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব, তারপর এর সাথে অ্যাড করব আমি সামান্য পরিমাণ সল্ট, তারপর অ্যাড করব হলুদের পাউডার। এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটা আমি নর্মাল ওয়াটার দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব, একটু পাতলা করে নিচ্ছি আমি। এখন আমি একটা অলরেডি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি 1 টেবিল স্পুন দিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি এখানে কিউমিন সিডস। এটা একটা ভালো স্মেল আসবে, গুড একটা স্মেল আসবে। এটাকে আমি একটু গরম হলেই এর মধ্যে আমি যে মেখে রেখেছি যে সেমোলিনা আর বেসন যে ব্যাটারটা এটাকে আমি আস্তে আস্তে করে এখানে ঢেলে দিচ্ছি। এটা আমাকে একটু নাড়তে হবে, আদারওয়াইজ এটা নিচে লেগে যাবে। এখন এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এটা একটু গ্রেভি আমি বানিয়ে নিব, এখন গ্রেভি অলরেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি অ্যাড করব এটা হচ্ছে চিলি, গ্রিন চিলি আমি 2-3টা কুচি করে কেটে নিয়েছি, সাথে একটা মিডিয়াম সাইজের অনিয়ন কেটে দিয়ে দিয়েছি, সাথে এখানে দিচ্ছি গ্রিন পেপার, রেড পেপার। আপনারা এর সাথে অন্য কিছু দিতে চাইলেও দিতে পারেন, অন্য ভেজিটেবল ইউজ করতে পারেন। সাথে এখানে আমি দিচ্ছি চাট মশলা আর গরম মশলা, এটার একটা গুড স্মেল আসে খেতেও, খুব একটা মানে খুবই মজা লাগে খেতে। সাথে আমি এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝাল বেশি খেতে চান এখানে চিলি পাউডারও ইউজ করতে পারেন। সাথে আমি ছোট একটা টমেটো কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এ তো হয়ে গিয়েছে, এখন এর উপরে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে তারপর একটা প্লেটে উঠিয়ে ঠান্ডার জন্য আমি ওয়েট করব, ঠান্ডা হওয়ার জন্য। এখন এটা আমি একটি প্লেটে নিয়েছি, এটা একটু ঠান্ডা হলে এটাকে আমি বলের মতো বানিয়ে ভেজে নিব। এটার সাথে খাওয়ার জন্য আপুরো আমি একটা সস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গ্রিন সস। এটা এই পাকোড়ার সাথে খুবই ভালো লাগবে তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি এখানে কিছু ধনে পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি, সাথে এখানে দিচ্ছি আমি এখানে গার্লিক ছোটো 2টা কোয়া আর অল্প সামান্য 1 টুকরা আদা আমি দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ আর হচ্ছে এখানে জিরার পাউডার, সাথে দিচ্ছি সল্ট, বিট লবণ লাইক ব্ল্যাক সল্ট। এখন সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন ইয়োগার্ট, প্লেন ইয়োগার্ট দিয়ে এখন এটাকে আমি ব্লেন্ডারে আমি ব্ল্যান্ড করে নিব। এটা পাকোড়ার সাথে খেতে খুবই মজা তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এ তো হয়ে গিয়েছে আমার গ্রিন সস। এখন আমি এটাকে একটা ইয়েতে তুলে নিয়েছি। এখন আমার পাকোড়া বানানোর যে ডোটা এটা অলরেডি রেডি হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইজ করে নিচ্ছি, আপনারা এনি সাইজ করতে পারেন, আমি লাইক কাবাব সাইজ করে নিচ্ছি, আপনারা এনি সাইজ করে নিতে পারেন। মানে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার সবগুলো বানানো। এখন আমি একটা ফ্রাই প্যানে অলরেডি অয়েল গরম করে নিয়েছি,
এখানে একটু বেশি পরিমাণে অয়েল দিয়ে নিয়েছি, আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে নিয়েছি। এখন আমি এই কাবাবগুলোকে অল্প করে ভেজে নিব। আমি ভেজে অলরেডি ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সার্ভিং বলে তুলে নিয়েছি প্লেটে। আশা করি আপুরা আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন যেন আমি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার লাকি শর্মা ব্লগসে একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। ওকে আপুরা, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।